আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। কুংফু পান্ডা ফোর এর এপিসোড ফাইভে আপনাকে স্বাগতম। তবে ভিডিও কন্টিনিউ করার আগে আপনাকে বলছি, যদি এখনও এপিসোড ফোর না দেখে থাকেন তাহলে প্লিজ আগে এপিসোড ফোর দেখে নিন, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। তা না হলে এই ভিডিওটা বুঝতে আপনার কিছুটা সমস্যা হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বাচ্চারা বই পড়ে জানতে পারে ড্রাগন মাস্টার চার্জিং স্টেশনে হামলা করেছিল। তবে কে সেই ড্রাগন মাস্টার তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু মাস্টার পো যেহেতু একজন ড্রাগন মাস্টার, তাই জিং মাস্টার পোকে সন্দেহ করে আর মনে মনে ভাবে হয়তো মাস্টার পো সেই ড্রাগন মাস্টার যে ক্ষমতার লোভে চার্জিং স্টেশনে হামলা করেছিল। কিন্তু পাওয়ার ছিনিয়ে নিতে না পেরে এখন পো সবার সাথে ভালো হয়ে থাকার অভিনয় করে পুনরায় পাওয়ার ছিনিয়ে নেয়ার জন্য অপেক্ষা করছে। তবে জিং মাস্টার পোকে সন্দেহ করলেও নুহাই মাস্টার পোকে অন্ধবিশ্বাস করে। একদিকে বাচ্চারা কে সেই হামলাকারী ড্রাগন মাস্টার তা খুঁজতে থাকে, অপরদিকে জিন্দাও জিং এর আত্মার উপর নিজের কন্ট্রোল নিয়ে আসে। ফলে ধীরে ধীরে জিং এর বডির উপর তার নিজেরই কন্ট্রোল কমে যায়। আর জিন্দাও এর এরকম কাজ দেখে জেড টাস্ক জিজ্ঞেস করে, আপনি এটা কিভাবে করলেন? তখন জিন্দাও বলে, মৃতদের আত্মা কন্ট্রোল করা অনেক ইজি, কিন্তু জীবিতদের আত্মা কন্ট্রোল করা খুব কষ্টের কাজ। তবে এই কষ্টের কাজটা জিন্দাও এর জন্য সহজ হয়েছিল তখন যখন জিং তার পাওয়ার দিয়ে জিন্দাওকে বাঁচায়। ওই সময় জিং এর আত্মার ভেতর জিন্দাও তার কিছু পাওয়ার ট্রান্সফার করে দিয়েছিল, যার কারণে জিন্দাও এখন জিংকে রিমোটলি কন্ট্রোল করতে পারে। অপরদিকে পোর পান্ডা বাবা লিশান পোর খাবারের বাটি পরীক্ষা করে দেখে কেউ একজন পোর খাবারে বিষ মিশিয়েছিল। পোর খাবারে মেশানো বিষটা এতটাই ভয়ঙ্কর যার কোনো স্বাদ, গন্ধ অথবা রং নেই। আর এই ভয়ঙ্কর বিষ পান্ডারা কেউ বানাতে পারে না। এই বিষটা কেবলমাত্র টুয়েলুও নামক গ্রামের বাসিন্দারাই বানাতে পারে। টুয়েলুও গ্রামটা পান্ডাদের গ্রাম থেকে অনেক দূরে অবস্থিত, যেখানে যেতে পুরো একদিন এক রাত সময় লাগে। তাছাড়া টুয়েলুও গ্রামটা পুরোটাই চোর ডাকাতের আড্ডাখানা। তাই একদিকে পোর দুই বাবা মিস্টার পিং ও লিশান টুয়েলুও গ্রাম থেকে কে বিষ কিনে এনেছে তা পুরো গ্রামের প্রতিটা ঘরে ঘরে সন্ধান করে বেড়ায়। আরেকদিকে মাস্টার পো তার বাবার কাছে বিষের কথা জানতে পেরে বিষ কে কিনেছে তার নাম জানার জন্য টুয়েলুও গ্রামের উদ্দেশ্যে রওনা করে। পো টুয়েলুও যাবার সময় বাচ্চারা পোর সাথে যাবার জন্য বায়না করে, কিন্তু টুয়েলুও গ্রামে যেহেতু সব বাজে লোকের বসবাস, তাই পো বাচ্চাদের কিছু না বলে একা একাই চলতে শুরু করে। ফলে মাস্টার পোকে নিয়ে জিং এর সন্দেহ আরও বেড়ে যায়, তাই বাচ্চারাও লুকিয়ে লুকিয়ে মাস্টার পোর পিছু নেয়। এরপর রাতের বেলায় জিং স্বপ্নে দেখে মাস্টার পোই হচ্ছে সেই খারাপ ড্রাগন মাস্টার। আর খারাপ স্বপ্ন দেখে জিং চিৎকার করে জেগে ওঠে। ফলে জিং এর চিৎকার শুনে মাস্টার পো বাচ্চাদের কাছে চলে আসে। পরের দিন মাস্টার পো বাচ্চাদের সাথে নিয়ে টুয়েলুও গ্রামে পৌঁছায়। টুয়েলুও গ্রামে এসে পো বাচ্চাদের সাথে তার খাবারের বিষের কথা খুলে বলে। এরপর একটি একটি করে দোকান তল্লাশি করতে গিয়ে তাদের গ্রামের মেইমেই নামে সেই মেয়েটির দেখা পেয়ে যায়। মেইমেই টুয়েলুওতে নিষিদ্ধ পার্লারে রূপচর্চা করতে আসে, তাই মেইমেইকে ব্ল্যাকমেল করে মাস্টার পো বিষ বিক্রেতা হাতির সন্ধান পায়। এরপর মাস্টার পো তার পরিচয় গোপন করে তাদের গ্রাম থেকে কে বিষ কিনেছে হাতির কাছে তা জানতে চায়। কিন্তু বিষ বিক্রেতা হাতি সহজেই বুঝে ফেলে এটা মাস্টার পো, তাই হাতি মাস্টার পোকে মারার জন্য লোক সেট করে। এরপর মাস্টার পো আর হাতির লোকদের লড়াই শুরু হয়। আরেকদিকে পোর দুই বাবা মিস্টার পিং ও লিশান পুরো গ্রাম খুঁজেও পোর খাবারে কে বিষ দিয়েছে তা সন্ধান করতে পারে না। তবে কে বিষ দিয়েছে তা জানতে না পারলেও পুরো গ্রামের পান্ডাদের সহায়তায় মিস্টার পিং তার নুডলস বিক্রির জন্য একটি নতুন গাড়ি পেয়ে যায়। অপরদিকে মাস্টার পো হাতির লোকদের ঘায়েল করে হাতির সাথে লড়াই শুরু করে। আর এই সুযোগে বাচ্চারা হাতির দোকান থেকে এক বোতল ট্রুথ সিরাপ পকেটে নিয়ে নেয়। ট্রুথ সিরাপ হচ্ছে সত্য কথা বলার সিরাপ, অর্থাৎ আপনাকে যদি ট্রুথ সিরাপ খাওয়াই আর আপনাকে কিছু জিজ্ঞেস করি তাহলে আপনি সকল প্রশ্নের শুধু সত্য জবাবটাই দেবেন, মিথ্যে বলার জন্য আপনার ব্রেইন একেবারে কাজ করবে না। তো যাই হোক, চলুন এবার গল্পে ফেরা যাক। মাস্টার পো হাতির সাথে লড়াই করে হাতিকে হারিয়ে দেয়। এরপর হাতির সুর ধরে বলে, কে বিষ কিনেছে তার নাম বলো, না হলে যেমন করে চুল কেটে টাকলা করে দেয় তেমনি তোমার সুর কেটে দেব। ফলে পুরো গ্রাম একটা সুর ছাড়া হাতি দেখতে পাবে। তখন হাতি বলে, যে বিষ কিনেছে তার নাম বলা যাবে না, এটা আমাদের ব্যবসার নিয়ম। তবে যে বিষ কিনেছিল সে আজকেও আসবে, গ্রামের একটি রাস্তার গাছের নিচে সে অপেক্ষা করবে। হাতির থেকে ঠিকানা পেয়ে পো সেই গাছের নিচে গিয়ে দেখে জেড টাস্ক বিষ নেওয়ার জন্য গাছের নিচে অপেক্ষা করছে। তাই পো এবং বাচ্চারা জেড টাস্কের সাথে লড়াই শুরু করে।
যেহেতু জেড টাস্ক বিষ্ণিতে একাই এখানে এসেছিল, তাই জেড টাস্ক সহজেই পোর কাছে ধরা পড়ে যায়। আর পো জেড টাস্ককে পরাজিত করে একটি গাছের সাথে বেঁধে জিজ্ঞেস করে, তুমি কার হয়ে কাজ করো? কিন্তু জেড টাস্ক মুখ খুলতে চায় না, তাই জিং হাতির দোকান থেকে নেয়া ট্রুথ সিরাপ জোর করে জেড টাস্ককে খাইয়ে দেয়। ফলে জেড টাস্ক সত্য বলা শুরু করে দেয়। এরপর পো আবার জিজ্ঞেস করে, তুমি কার হয়ে কাজ করো, তার নাম বলো। এবারে জেড টাস্ক বলে, আমি ড্রাগন মাস্টারের হয়ে কাজ করি। আর জেড টাস্কের কথা শুনে বাচ্চারা মাস্টার পোকে সন্দেহ করে। এমন সময় জেড টাস্ক বলে, আমি তো আসল ড্রাগন মাস্টারের হয়ে কাজ করি, আর মাস্টার পো আসল ড্রাগন মাস্টার নয়। এরপর জেড টাস্ক জিন্দাওয়ের নাম বলতে যাবে। ঠিক এমন সময় জিন্দাও জিংয়ের বডি কন্ট্রোল করে জিংয়ের পাওয়ার দিয়ে জেড টাস্ককে গায়েব করে ফেলে। তাই বাকি তিনজন বাচ্চা ও মাস্টার পো বলে ওঠে, জিং এটা তুমি কি করলে? ও তো এখনই ওর মালিকের নাম বলতে যাচ্ছিল। জবাবে জিং বলে, আমি জানি না কিভাবে হয়েছে আর কি হয়েছে, আমার বডি ও পাওয়ার কোনোটাই আমার কন্ট্রোলে ছিল না। জিংয়ের কথা শুনে মাস্টার পো চিন্তায় পড়ে যায়, তাহলে জিংয়ের বডি কার কন্ট্রোলে ছিল? এবং মাস্টার পোর চিন্তায় পড়ে যাওয়ার মাধ্যমেই এপিসোড 5 সমাপ্ত হয়। ইনশাআল্লাহ খুব দ্রুতই আমি এপিসোড 6 নিয়ে আসব, তাই এপিসোড 6 দেখতে চাইলে কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পান্ডার ফ্যান হলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। তাহলে আজ এপিসোড 6 এর অপেক্ষা পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।